হয় আজি শ্রীকৃষ্ণৰ পবিত্র জন্মাষ্টমী। পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র রাজ্যজুড়ি এক ভক্তিময় পরিবেশে বিরাজ করেছে। মই বর্তমান উপস্থিত আছো নগাঁও জেলার বেবেজিয়া এখন ভাগবতী সমাজের, আর যে সমাজত আজি জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে পুয়ারেপরা ইয়াত মহাপাল নাম অনুষ্ঠিত হয়েছে। মই মোৰ প্রতীক ইয়ার সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশ দেখাবলে আহ্বান জানালো, যেহেতু আধ্যাত্মিকতার এক পরিবেশে বিরাজ করেছে এই নামঘর প্রাঙ্গণত। এখন ভাগবতী সমাজের নগাঁও জেলার আর যে কার্যালয়, সেই কার্যালয় প্রাঙ্গণত নামঘর বর্তমান মহাপাল নাম অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণর পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে বর্তমান মহাপাল নাম অনুষ্ঠিত হয়ে আছে, আর মূল সতীর্থ ইয়ার যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ দেখা গেছে। পবিত্র ভাদ মাহ আর তার শ্রীকৃষ্ণর আজি জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর সঙ্গতি রাখি এনেদরে এখন ভাগবতী সমাজের নগাঁও জেলার অর্থাৎ এনেদরে মহাপাল নাম অনুষ্ঠিত হয়েছে। আজি দিনজোড়া কার্যসূচী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিভাগ আয়োজন করা হয়েছে, আর বর্তমান এয়া যে মহাপাল নাম, সেই মহাপাল নাম অনুষ্ঠিত হয়ে আছে, আর ইয়ার পিছতে নাম প্রসঙ্গ অনুষ্ঠিত হব। দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে, মূল প্রতীক্ষয় দেখাই গেছে ইয়ার যে সামগ্রিক পরিবেশ, আর বিভিন্ন অঞ্চলের ভকত বৈষ্ণব আই মাতৃসকল ইয়াতে উপস্থিত হয়েছেহি। যে মহাপাল নাম, মহাপাল নামত অংশগ্রহণ করেছে বিভিন্ন অঞ্চলের রাইজ আজি আহি উপস্থিত হয়েছেহি, আর এনেদরে যে মহাপাল নামের কার্যসূচী, সেই মহাপাল নামের কার্যসূচী অংশগ্রহণ করেছে। যেহেতু আজি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, বেবেজিয়া পাল নাম খনলে তোমালোক আহিছা, কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে আহি। কি 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 বিচাৰি লাইছো ভগৱানৰ আছে, প্ৰাৰ্থনা কৰিব আহিছো। ভালেই লাগিছে আলে আহি পেলাই। ভাগবতী সমাজের সভাপতি ডাঙরে উপস্থিত আছে, যেহেতু আজি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে আপনার ইয়াতে মহাপাল নাম অনুষ্ঠিত হয়েছে। প্রথমতে আমি নিউজ এইটিনলৈ আন্তরিক শুভেচ্ছা জানাইছো। আজি জন্মাষ্টমী বুলি নহয়, ভাগবতী সমাজে এখন ভাগবতী সমাজ নগাঁও জেলা শাখার উদ্যোগত গোটেই মাহজোড়া পবিত্র ভাদ মাহ উপলক্ষে পালনাম কার্যসূচী হাতে রাখা হয়েছে। ঠিক তার মাজেদি আমার যেকটা তিথি আছে, গুরুজনার তিথি বা জন্মাষ্টমী, এই গোটেই তিথিকাও আমি ইয়াতে মানে আনুষ্ঠানিকভাবে রক্ষণা করে আছো। আর আজি জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে ভকতসকল বহি পালনাম কীর্তন ভাবপুরুষে গাই আছে আর গাই থাকিব, আর মাহজোড়া কার্যসূচী ইয়াত পালনাম চলি থাকিব। ধন্যবাদ। এয়া আসলে এখন ভাগবতী সমাজের নগাঁও জেলা সভাপতি, তার আমার উপস্থিত আছে প্রচার সচিব, মানে তোমার পুনে পুনে কথা পাতিম। আজি জন্মাষ্টমী প্রথমে শুভেচ্ছা জানালো, কি কব? এই আমার পবিত্র ভূমি এখন ভাগবতী সমাজের কেন্দ্রীয় কার্যালয় তথা মহাপাল নাম থানের আমি রাজ্যবাসী ইয়ারপ্রায় শ্রদ্ধা আর ভক্তি সহকারে তথ্যসকলই সেবা জানাইছো। আর একটা কথা আমি গৌরবে কব পারো যে বর্তমান সময়ত কিছু সংখ্যকে আমার নবপ্রজন্ম সকলক বিভিন্ন ধরনের যে তেওঁলোক এই ভক্তি মার্গর পর আঁতরি আছে বা আঁতরি থাকে এনেকা ধরনের শব্দ প্রয়োগ করা শুনবলে পাও, কিন্তু আমি গৌরব করো যে তেখেতসকলক আসলতে আমি এটা হয়তো পরিবেশ দিবলে চেষ্টা করছো, হয়তো কোবাদ কিবা একটা কেরুণ আছে, হয়তো এইখানে তরুণ তরুণী সকল কিছু সংখ্যক মানে নামঘর বা তেনেকা ধরনের অনুষ্ঠানের পর আঁতরি থাকা আমি দেখবলে পাও, কিন্তু তেওঁলোকে সেবা নিবেদন করেছে, আপনাদের দেখিছে তরুণ তরুণী তেওঁলোকসকল আহে। আর একটা কথা আমি কব লাগিব যে গুরু দুজনাক বাদ দিয়ে অসমৰ সাহিত্য সংস্কৃতির কথা আমি কেতিয়াও কল্পনা করব নোৱাৰো। আর আমার অসমৰ সংস্কৃতিত নামঘরের মহত্ব অধিক, আর এই নামঘরের পরে আমি এটা হেৰি কৈছো, ভক্তি সহকারে সকলো লোকে আমি শ্রদ্ধা নিবেদন করছো। ধন্যবাদ। এয়া আসলে এখন ভাগবতী সমাজের প্রচার সচিব দেবী দাস, আর পাল নাম থানের যে সামগ্রিক পরিবেশ সে আমি দেখালো, যেহেতু বর্তমান মহাপাল নাম চলি আছে আর দিন দুজার কার্যসূচী অনুষ্ঠিত করেছে পবিত্র ভাদ মাহর সঙ্গতি রাখি, যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে এয়া আজি এনেদরে মহাপাল নাম কার্যসূচী অনুষ্ঠিত করেছে, আর মই ইয়ার সামগ্রিক পরিবেশ দেখালো।